Excuse me, if you can't behave properly. আবার বলছে excuse me, মানে সরুন যাব। কোথায় যাবেন? নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত দহন ছবিতে কলকাতার ভয়াবহ রূপ দেখে শিউরে উঠেছিল দর্শক। পর্দার সেই ভয়াবহতাই এবার ফিরল বাস্তবে। উত্তর চব্বিশ পরগনার সত্যপুর স্টেশনে স্বামীর সামনেই এক তরুণীকে প্রথমে ধর্ষণের হুমকি এবং তারপর টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভরা স্টেশনে স্ত্রীকে বাঁচাতে গিয়ে মার খেলেন তরুণীর স্বামী, ঠিক যেমনটা দেখা গিয়েছিল দহন ছবিতেও। নৈহাটির বাসিন্দা তরুণী ও তার স্বামী বুধবার রাতে বাড়ি ফিরছিলেন। রাত 9:30 নাগাদ তারা সত্যপুর স্টেশনে দেখা করেন। 4 নম্বর প্ল্যাটফর্মে দম্পতির মধ্যে কোনো পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। অভিযোগ তখনই সেখানে উদয় হয় কয়েকজন মত্ত যুবক। তারা জানতে চায় কি হয়েছে। পারিবারিক সমস্যা বলায় যুবকরা দম্পতিকে বলেন তারা যে স্বামী স্ত্রী তার প্রমাণ দিতে হবে। এরপর পরিস্থিতি আরো খারাপের দিকে গড়ায়। অভিযোগ তরুণীর স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দেওয়া হয়। স্বামীর সামনেই তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এমনকি কয়েকজন তাকে টেনে স্টেশনের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি সোদপুরে 4 নম্বর রেল স্টেশনে। এখানেই গতকাল ঘটা ঘটনার সূত্রপাত ক্যামেরা পার্সন সুমন দাসকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী, জিআরপির যারা অফিসিয়ালস এবং অন্যান্য যারা পুলিশ কর্মী তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো রয়েছে স্টেশনে সেগুলো সংগ্রহের প্রক্রিয়া কিন্তু জিআরপির আধিকারিকরা করছেন। ওই মহিলাকে তারা টেনে আমার ডান দিকে যে জঙ্গল সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এখানে শারীরিক নির্যাতন করার চেষ্টাও করেন এমনটাই অভিযোগ। শেষমেশ তরুণীর স্বামী মরিয়া হয়ে কোনোক্রমে মত্ত দুষ্কৃতীদের হাত থেকে স্ত্রীকে রক্ষা করেন। দমদম জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তবে এই ঘটনার পর থেকে তাঁরা বাড়ি ফেরেননি। মাত্র 6 মাস আগে তাদের বিয়ে হয়েছিল এবং জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তারা বেরিয়েছিল বাড়ি থেকে 2 দিন আগে। কিন্তু সোদপুর স্টেশন থেকে প্রত্যেকবার যেমন তারা তাদের এই কাকিনারার বাড়িতে আসেন তখন সোদপুর স্টেশনেই যে ঘটনা সেই ঘটনার পর থেকে তারা এসেছিল। কিন্তু তারপর থেকে পরিবারের সদস্যরা সম্পূর্ণভাবে পুরোপুরি কী করবেন তারা বুঝতে পারছেন না। চারিদিকে তাদের কাজ পড়ে রয়েছে। যারা করেছে এটা তো অন্যায় করেছে, তাদের তো কিছু করা উচিত। একটা শাস্তি দাবি করছে। কী শাস্তি চাইছে? যে কোনো একটা তো শাস্তি ওরা তো জানতে পারুক যে না লোকে এরকম আর দ্বিতীয় দিন করবো না। তাদের যেন একটা ভালো শাস্তি দেওয়া হোক। আরও তো আমার ছেলে বউ বলে না তো আরও তো মেয়েরা আছে, আরও ছেলে বউরা আছে তাদের সঙ্গে যদি এরকম করে। রেল পুলিশের শিয়ালদা ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট অশেষ বিশ্বাস জানিয়েছেন অভিযোগ পেয়েছি, এফআইআর হয়েছে, তদন্ত শুরু হয়েছে, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবিদ দত্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।